আজকে আমরা কথা বলবো সেটব্যাক কি এবং সেটব্যাক কেন রাখতে হয়। সেটব্যাক হচ্ছে জমির চারপাশে, জমির সমান্তরালে যেই মিনিমাম জায়গাটি আকাশের দিকে উন্মুক্ত রাখতে হয় সেটা হচ্ছে সেটব্যাক। এটা জেনারেলি সামনের দিকে 1.5 মিটার বা 5 ফিটের মতো, ডানে বামে 4 ফিট 1 ইঞ্চির মতো, এবং পেছন দিকে প্রায় 6 ফিটের মতো রাখতে হয়। তবে বিভিন্ন জমির জন্য এবং বিভিন্ন হাইটের বিল্ডিং এর জন্য সেটব্যাকটি বিভিন্ন রকম হয়ে থাকে, যেটা একটি চার্ট দেখে বের করতে হয়। সেটব্যাক কেন রাখতে হয়? প্রথমত এটি রাখতে হয় কারণ এটা হচ্ছে ল। সেটব্যাক এর ভেতরে কোনো কিছু বানানো নিষেধ এবং এটা আইনত দণ্ডনীয়। দ্বিতীয়ত কারণ হচ্ছে সেটব্যাক এর কারণে দুটো বিল্ডিং এর মাঝে মিনিমাম ডিস্টেন্সটি থাকে, যার কারণে এই ডিস্টেন্সের ভেতর দিয়ে, এই ফাঁকা জায়গার ভেতর দিয়ে আলো এবং বাতাস চলাচল করতে পারে। আপনি যদি দুটো বাড়ি খুব কাছাকাছি রাখেন, এই বিল্ডিং এ কোনো বাতাস বা আলো ভেতরে ঢুকতে পারবে না, যার কারণে ভেতরের পরিবেশ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কারণে সেটব্যাক খালি রাখা উচিত বা সেটব্যাকে কোনো কিছু বানানো উচিত না, সেটি হচ্ছে আকাশ থেকে যখন বৃষ্টি পড়বে সেটব্যাকের ভেতরে কিন্তু আমাদের বেশিরভাগ বা বড় একটি জায়গা খালি রাখতে হয় এবং ঘাস রাখতে হয়, সেখানে ঢালাই দেয়া যায় না। এই জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ যে বৃষ্টির পানি যখন আকাশ থেকে পড়বে বিল্ডিংয়ের চারপাশের এই সামান্য জায়গাটি দিয়ে কিন্তু পানিগুলো মাটির নিচে চলে যাবে। আমরা যদি সেটব্যাকের পুরো জায়গাটা ঢালাই দিয়ে ফেলি তাহলে কিন্তু আর এই বৃষ্টির পানি নিচে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ বিল্ডিংয়ের ভেতরের পুরোটা জায়গাটাই মোটামুটি ঢালাই এবং সামনে রাস্তা, বেশিরভাগ জায়গাতে আর কোনো ঘাস নেই। বৃষ্টির পানি সরাসরি ড্রেনে পড়ে বুড়িগঙ্গায় চলে যায় বা কোনো খালে চলে যায়, মাটির নিচে যাওয়ার সুযোগ পায় না। তো সেটব্যাক হচ্ছে এমন জায়গা যেটা দিয়ে বিল্ডিংয়ের চারপাশে একমাত্র এই জায়গাটি দিয়েই সরাসরি বৃষ্টির পানি মাটির নিচে যেতে পারে। সবাই যদি ঠিক মতো সেটব্যাকের এরিয়াটা খালি রাখে তাহলে মাটির স্তর এখন যেভাবে তরতর করে নিচে চলে যাচ্ছে সেভাবে যেতে পারবে না। তাই সেটব্যাক সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ এবং সেটব্যাকের যেই মিনিমাম জায়গাটুকু আপনাকে খালি রাখতে হবে, ঘাস রাখতে হবে, সেই জায়গাটিতে ঘাস রাখাও অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।